পাঁচ দিনের মাথায় ওকে আবার ঢাকা ছাড়তে হল আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছল কলকাতায় ট্রলিতে সুটকেস ঠেলে বিমানবন্দরের বাইরে এসে দাঁড়াতেই গরম বাতাসের হলকা এসে লাগে চোখে মুখে আশেপাশে মানুষের ঠেলাঠেলি কিন্তু কোথাও তন্ময়ের নাম লেখা প্ল্যাকার্ট হাতে কাউকে দেখতে পায় না দময়ন্তীর আসার কথা আছে আসেনি হয়তো দেরি হবে আসতে বেশ কিছুক্ষণ ট্রলিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে তারপর ভাবে একটা ফোন করে দেখা যাক ওর কি হলো ট্রলি ঠেলে ফোনের কাউন্টারে এগিয়ে যায় লাইনে দাঁড়াতে হয় গালের মধ্যে পান ঠুকিয়ে ফোনে চিৎকার করে কথা বলছে লোকেরা এক সময় লাইন পায় ফোনের ওপাশ থেকে দময়ন্তী বলে তোমার তো কাল আসার কথা ইমেইলে তুমি একুশ তারিখ লিখেছো ঠিক আছে অপেক্ষা করো আমি আসছি ওকে আর কিছু বলার সুযোগ নেই তন্ময়ের নিজেই বিস্ময়ে থ কুড়ির জায়গায় একুশ লিখেছি আমি নিশ্চয়ই আমার মগজ ঘোল হয়ে গেছে নিজের বোকামিতে নিজেকে সাপান্ত করে বিমানবন্দরের বাইরে লোকজন তেমন একটা নেই যারা আছে তারা গাল গল্প করছে যাত্রীরা যে যার গন্তব্যে উধাও কতবার এসেছে কলকাতায় একটা ট্যাক্সি নিয়ে দময়ন্তীর সল্ট লেকের বাড়িতে চলে যেতে পারে কিন্তু ওকে এ কথা বলার সুযোগই পায়নি দুজনেই ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে যায় ওকে আর এ কথা বলার সুযোগ নেই নিশ্চয়ই এতক্ষণে ও বেরিয়ে পড়েছে এদিক ওদিক তাকিয়ে দেখে বসার জায়গা নেই ট্রলিটাই ভরসা ওটাতে ঠেস দেয়া যায় একজন ট্যাক্সি ড্রাইভার এগিয়ে আসে কোথায় যাবেন দাদা আমার ট্যাক্সি আছে বলুন কোথায় যাবেন জানি না ভাই কোথায় যাব জানেন না ভুললাম তো না আপনি বাংলাদেশ থেকে এসেছেন হ্যাঁ তাহলে দাঁড়িয়ে আছেন কেন চলুন পৌঁছে দিই কেউ নিতে আসবে আপনাকে হ্যাঁ ও তাই বলুন আগে বলবেন তো আমি শুধু শুধু গ্যাজাচ্ছি শুধু শুধু গে তো গ্যাজাইনি ওর দুই ভ্রু কপালে ওঠে না গে তোমার কথা শুনতে আমার ভালোই লাগছিল তাই বলুন আমার বাপ ঠাকুরদার ভিটা কিন্তু বাংলাদেশের ফরিদপুরে তাই সত্যি দাদা আমার ঠাকুরদাদার ভিটে ছিল স্বাধীনতার পরে আমরা দেখতে গিয়েছিলাম কত বছর পার হয়ে গেল যাই বলুন দেশটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কিছুক্ষণ পরে সে ট্যাক্সি ড্রাইভার সেখান থেকে চলে যায় তন্ময়ের মনে হয় ওর পা টানতে কষ্ট হচ্ছে তাকিয়ে থাকেও ওকে দেখে একজন পোড়ো খাওয়া জীবন সংগ্রামের রাস্তায় তারিত যুবক কালো রঙের ট্যাক্সির দরজা খুলে বাইরে পা রেখে বসে থাকে একটু পরে রাস্তা থেকে কুড়িয়ে একটি চিকন কাঠি দিয়ে দাঁত খোঁচায় তন্ময়ের ভীষণ হাসি পায় মানুষের বিচিত্র অভ্যাসের সঙ্গে পরিচিত নয় বললে নানা বিষয়ে কৌতূহলী হয়ে যায় ছবি তুলবে কিনা ভাবে অল্পক্ষণে একটি মেয়ে কাছে এসে হাত বাড়ায় ও তখনও ডলার ভাঙায়নি তাই ভারতীয় টাকা ওর কাছে নেই সে কথা বলতে মেয়েটি ওকে ভেঙচি কাটে শরীরের আকার দেখে মনে হয় তরুণী মেয়ে উনিশ কুড়ি বছর হতে পারে আশ্চর্য ও রেগে ওঠে না জিজ্ঞেস করে কোথায় যাবে তাতে তোমার দরকার কি ও অন্য পাশে চলে যায় ভীষণ নোংরা একটা শাড়ি পরে আছে ব্লাউজটা ছেঁড়া পেটিকোটও পায়ের দিকে ছেঁড়া কাঁধে একটা কাপড়ের ব্যাগ ব্যাগের পেট ফোলা কি ঢুকিয়েছে কে জানে ওর ডান হাতের ব্যাগের ভেতরে আধা খাওয়া একটা পাউরুটি বের করে সেটা চিবোতে থাকে ওকে তন্ময়ের পাগল বলে মনে হয়নি পাশ থেকে দশ বারো বছরের একটি বালক ওকে খেপায় ওই পাগলি দুধ খাবি ও ছেলেটির দিকে তাকায় না ট্যাক্সিওয়ালার কাছে গেলে ড্রাইভার পেছনের দরজা খুলে দিলে ও ভেতরে ঢুকে বসে দরজা খোলা থাকে হু হু বাতাস ঢোকে সেই পথে লোকটি মেয়েটির সঙ্গে গল্পে মাতে তন্ময় ওদের হাত নেড়ে কথা বলার ভঙ্গি দেখে বছর পাঁচ আগে দেবাশিসের আমন্ত্রণে কলকাতায় এসেছিল দমদমের কাছে তাপস আর কল্পনার বাসায় ছিল ব্যবস্থাটা দেবাশিস করেছিল খুব ভোরে ফ্লাইট ধরতে হবে বলে বিমানবন্দরের কাছাকাছি থাকা রাতে কল্পনা বলল তন্ময় ভোরে আমার বাসায় কাজ করতে যে মেয়েটি আসে ও কিন্তু বাংলাদেশের খুলনায় বাড়ি ভোরে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব মনে করিয়ে দিও কিন্তু আবার যেন কাজ ছেড়ে চলে না যায় কবে থেকে কাজ করছে এই তো তিন চার মাস হবে বাড়িতে স্বামী আছে দুই ছেলে মেয়ে আছে ওদেরকে শাশুড়ির কাছে রেখে কাজ করতে আসে কিছু উপার্জন করে ফিরে যায় কিভাবে আসে পাসপোর্ট আছে ওসবের বালাই নেই সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আসে নয়তো কিছু টাকা পয়সা দেয় হয়তো অভাবী মানুষের দেশ নেই কল্পনা নিজেদের শ্রমটুকু যাদের মূলধন তাদের সামনে দেশের সীমানাও মুছে যায় ওরা খোঁজে শ্রম বিক্রির বাজার তাপস আর কল্পনা মাথা নাড়ে কল্পনা বাড়তি যোগ করে বলে ওরা শ্রম দেয় বলে আমরাও নিজেদের কাজে যেতে খানিকটুকু শান্তি পায়। নইলে ঘরের এত কাজ করে অফিসে যেতে টায়ার্ড হয়ে পড়ি অনেক রাত জেগে কল্পনা আর তাপসের কণ্ঠে গান শুনে মাত্র গতকাল ওরা শান্তিনিকেতন থেকে ফিরেছে সে প্রসঙ্গে কথা হয় ভবিষ্যতে ওরা কি ধরনের অনুষ্ঠান করবে তার কথা বলে তন্ময় বারবার বলে আমি কিন্তু ওই মহিলার ছবি তুলব মনে রেখো ভোরে ঘুম ভাঙে একটু দেরিতে তাড়াহুড়ো করে তৈরি হতে থাকেও কল্পনার কাজের লোক বাসন কোসুন ধুচ্ছে টের পায় ভাবে ও নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করবে একটু পরে কল্পনা এসে বলে মেয়েটা তোমার সঙ্গে কথা বলতে একদম রাজি হলো না খানিকটা আহত হয় অপমানিত কি হয়েছে ওর ওর অপরাধটা কোথায় কল্পনা ওর মনোভাব বুঝতে পেরে বলে ও তোমাকে ভয় পাচ্ছে কেন ওর তো পাসপোর্ট নেই লুকিয়ে এখানে কাজ করতে এসেছে তুমি যদি পুলিশকে বলে দাও তোমাকে বিশ্বাস কী হ্যাঁ তাই তো আমাকে বিশ্বাস কী আমি তো ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেই পারি কে জানে ও হয়তো এমন অভিজ্ঞতায় অর্জন করেছে এসব ভাবতে ভাবতে পেছন থেকে দময়ন্তী এসে ঘাড়ে হাত রাখে তন্ময়ের তুমি নিশ্চয় আমার জন্য দাঁড়িয়ে আছো তন্ময় ওর দিকে তাকিয়ে বলে তাই তো মনে হয় দময়ন্তী থারিক ভুল লেখার খেসারত দিলে এতক্ষণ দাঁড়িয়ে থেকে নিশ্চয় খুব খারাপ লাগছে হুম হুম একটুও না দাঁড়িয়ে থেকে মানুষ দেখেছি এই দমদমের কোনো এক বাসার কাজের ঝিকে নিয়ে ভেবেছি ছবি তোলার কথা ভেবেছি কিন্তু তোলা হয়নি ভারী অদ্ভুত তোমার সময় তাহলে ভালোই কেটেছে বলতে পারো দারুণ কেটেছে সময়কে আমি অর্থহীন হতে দেই না এই সময়টুকু তোমার কি কাজে লাগবে নিঃসন্দেহে কোনো কিছু পরিকল্পনা করার কাজে লাগবে হো হো করে হেসে বলে চলো তারিখ ভুল করার আরও একটি খেসারত তোমার জন্য আছে তুমি আমাকে ঘাবড়ে দিতে পারবে না বিদেশে যত অ্যাডভেঞ্চার ততই মজা বলো খেসারতটা কি। এই দুপুরবেলা তোমাকে আমি বাসায় নিয়ে খাওয়াতে পারবো না রেস্টুরেন্টে খেতে হবে তথাস্তু তোমার বাড়ির খাওয়া আমার জন্য তোলা রইল শোনো তুমি তো সন্ধ্যার ফ্লাইটে দিল্লি যাবে দিল্লি থেকে ফেরার পথে আমার এখানে দুদিন থেকে যেও হুম হুম তা হবে না সময় নেই আমার দেশে কাজ অনিমা অপেক্ষা করে আছে দময়ন্তী আর তন্ময় ট্রলি ঠেলে ওর গাড়ির কাছে যায় গাড়ি ও নিজেই চালায় ড্রাইভার নেই দুজনে টেনে টুনে সুটকেস গাড়িতে তোলে দময়ন্তী সাদার ওপর কাজ করা চমৎকার একটা শাড়ি পরেছে গলায় লম্বা মালা বয়স তো পঞ্চাশের ওপরে কিন্তু দেখে মনে হয় কম লম্বায় বেশি না খানিকটা মোটু ফ্যাটজনিত ফ্যাট ত্বকের কারণে মুখের লাবণ্য থির হয়ে থাকে ওর দুই ছেলে আমেরিকায় থাকে কলকাতা ফ্ল্যাটে একা থাকে সে বন্ধু অনেক পুরুষ বন্ধুর সংখ্যা বেশি বিদেশি স্বামী অনেক কাল ওকে ছেড়ে চলে গেছে সেটা নিয়ে ওর মাতম নেই বরং বেপরোয়া উন্মাদনায় জীবন উপভোগের তৃষ্ণায় ছটফটানি আছে সমাজ সেবা করে ও তো ভালোই আছে ভালোই থাকবে ওরা যে রেস্তোরাঁয় ঢোকে তার নাম নীলাঞ্জনা তন্ময় বলে নাম দেখে বুঝতে পারছি প্যানপেনি বাঙালি আনার মধ্যে ঢোকালে আমাকে ও হালকা কর্তৃত্বের সুরে বলে বসে পড়ো আশেপাশে আর কোনো ভালো রেস্টুরেন্ট নেই আমারও খিদে পেয়েছে দময়ন্তী দুই চেয়ারওয়ালা একটি ছোটো টেবিল দখল করে খদ্দের কম নেই সে খাচ্ছে সবাই ভর্তা ভাজি ডাল মাছ এসব পরিবেশ দেখে তন্ময়ের খাওয়া মাথায় ওঠে দেশের বাইরে ও নিজের দেশের খাবার খেতে চায় না কি আর করা টেনে বসে হঠাৎ করে ও লন্ডনের নান্দোস রেস্টুরেন্টের কথা মনে হয় প্রচুর ঝাল দিয়ে চিকেনের ডিশটা ওর জিভে জল আনে স্বাদ এমনই যে জিব্বা পুড়ে গেলেও সেদিকে খেয়ালই থাকে না কি খাবে বলো এই যে মেনু তুমি যা খুশি তাই অর্ডার দাও আমার কোনো বাছি নেই কারণ খাবারটা আমি খাচ্ছি তোমার পাল্লায় পড়ে অনুরোধে গেলা আর কি দময়ন্তী মৃদু হেসে বলে তাহলে কলকাতার একটা জিনিস তোমাকে খাওয়াতে পারি সেটা তুমি পৃথিবীর যত দেশে গেছো সেসব দেশের কোথাও খাওনি স্বাদ কেমন খেয়ে বুঝে দেখো তাহলে অন্যখানে যেতে হবে না বাপু আমি আর লড়লড়ি করতে পারবো না জিনিসটা কি বলো দময়ন্তী তন্ময়ের চোখে চোখ রেখে দাঁত কিরমির করে বলে বিষ তন্ময় শব্দ করে হেসে ওঠে আশেপাশের টেবিলের লোকজন ওদের দিকে তাকায় তন্ময় ভ্রুক্ষেপ করে না জোরে জোরেই বলে মাত্র গতকাল ঘটেছে এমন একটি ঘটনার কথা কি তোমাকে আমি বলবো দময়ন্তীর কণ্ঠস্বর এবার একটু নরম হয় আস্তে করে বলে বলো গত কয়েকদিন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ভেসে গেছে বাংলাদেশের অসংখ্য এলাকা গরিব মানুষের দুর্দশা সীমাহীন ঘর ডুবে গেছে ঘুমানোর জায়গা নেই কাজ নেই তো চাল কেনার পয়সা নেই রিলিফের কত তোর জোর টেলিভিশনের পর্দায় গুটি কতক মানুষের কাছে পৌঁছে সংবাদপত্রের প্রকাশের জন্য বাকিরা ঠুটো জগন্নাথ এক ঘুটেকুরানি মা তিন দিন ধরে ছেলে মেয়েদের জন্য কিছু জোগাড় করতে পারেনি ১৪ বছরের কিশোরী মেয়েটি মায়ের কাছে ভাত চায় মা ভাত কোথায় পাবে ভাত জোগাড় করতে না পারার বেদনার সঙ্গে ওর ক্রোধও আছে বুকের ভেতর অক্ষমতার যন্ত্রণা বড় নির্মম মেয়ে আবার ভাত চাইলে মা বলল ভাত নাই খা এই পর্যন্ত বলে তন্ময় চুপ করে যায় গ্লাসে পানি রেখে গেছে বেয়ারা ঢকঢকিয়ে এক গ্লাস পানি খায় টিস্যু দিয়ে মুখ মোছে দময়ন্তীকে বলে খাবারের অর্ডার দাও উত্তর দেয় না আশেপাশে টেবিলের লোকেরা ওর দিকে তাকিয়েই আছে কেউ ভাত খাওয়ায় মনোযোগী নয় ও বুঝতে পারছে যে ওরা পরের শুনতে চায় তখন কাছে দাঁড়িয়ে থাকা রেস্তোরাঁর কিশোর বয়টি এগিয়ে এসে জিজ্ঞেস করে মেয়েটি কি করল আর কি রাতে কীটনাশক পান করল আশেপাশের লোকজন হুড়োহুড়ি করে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার জানালো মারা গেছে ছেলেটি দু হাতে চোখের জল মুছে বলল আমার বাড়ি সাতক্ষীরায় আমার নাম গোপাল ও তাই দময়ন্তী খাবারের অর্ডার দিয়েছে গোপালকে গোপাল খাবার আনতে যায় দময়ন্তী ওর দিকে তাকায় অভিমানী মেয়েটি এভাবে জীবনের মূল্য দিল অভিমানী নয় সাহসী সাহসের সঙ্গে মৃত্যুকে বরণ করেছে মেয়েটি খুব কষ্টের মৃত্যু দময়ন্তীর কণ্ঠে আফসোস মরেছে ভালোই হয়েছে পোকার মতো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো তন্ময়ের কথায় বিব্রত হয় দময়ন্তী সে ভীতিজনক কণ্ঠে বলে আজ আমি তোমাকে একটু বুঝতে পারছি না তন্ময় চিঠিতে তুমি জীবনের পক্ষে কথা লিখতে প্রবলভাবে। ভাবে আশাবাদী মানুষ হিসেবেই তোমাকে আমি চিনেছিলাম আজ তুমি এমন ক্রুদ্ধ কেন ভাত খাও তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে কতটা রাস্তা গাড়ি চালালে বলো তো গাড়ি চালালেই খিদে পায় না পায় পায় তোমার মুখ শুকিয়ে গেছে মুখ শুকিয়েছে তোমার কথা শুনে তন্ময় দময়ন্তী গম্ভীর হয়ে বলে ও তন্ময়ের দিকে তাকায় না তন্ময় বেশ মজা পায় বিষয়টি উপভোগ করে মনে হয় আজ যেন ওর উড়াল দেবার দিন বিদেশের মাটিতে দাঁড়িয়ে ও এক ভীষণ মুক্ত মানুষ এখানে ওর চারপাশে কেউ নেই যার জন্য ওর দায় আছে যার কথা ভেবে কষ্ট পাবে কিংবা তার জন্য খানিকটুকু করার জন্য এক পায়ে এগোবে গোপাল ভাত তরকারি এনে টেবিলে রাখে দারুণ অর্ডার দিয়েছে দময়ন্তী কই মাছ পাবদা মাছ মুড়িঘণ্ট পটল ভাজি বেগুন ভাজি টক দই তন্ময় চোখ বড় করে বলে খড়েছ কি খাও খাও খেয়ে মাথা ঠান্ডা করো আমার মাথা কিন্তু একদম ঠান্ডা অ্যান্টারটিকা মহাদেশের মতো বরফে ঠাসা তাই কথা শুনে তো মনে হয় না দময়ন্তী আর কথা না বলে ভাত খায় প্লেটের দিকে ওর গভীর মনোযোগ সন্তর্পণে কই মাছের কাঁটা পাচ্ছে তুমি কই মাছ পছন্দ করো দময়ন্তী ভীষণ তুমি পছন্দ করি তবে কাটাটা বিরক্তিকর কেউ কাঁটা বেছে দিলে খুশি হই বেছে দেবো হুম হুম এটা বাড়ি না রেস্তোরাঁয় বসে এসব চলে না নিজেই বেছে খাবো অসুবিধা হবে না মাছের সাইজটা বেশ বড় ভালো লাগছে খেতে এমন সময় গোপাল ছোট একটি বাড়িতে একটুখানি আচার নিয়ে এসে তন্ময়ের সামনে রেখে বলে এটা আপনার জন্য কেন আমার জন্য কেন আপনি যে আমার দেশের লোক আপনাকে আমি আর কি দেব বলুন পারলে তো নেমন্তন্ন করতাম কিন্তু আমার তো বাড়ি নেই এই আচারটুকু লুকিয়ে আপনার জন্য নিয়ে এসেছি খান খেলে আমি খুব খুশি হব আমার বান্ধবীকে না দিয়ে কি খাওয়া যায় ওকে দেই দিন দুজনেই খান গোপাল ওদের টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে তন্ময় জিজ্ঞেস করে কতদিন হয় দেশ থেকে এসেছিস গোপাল এই তো তিন বছর একা এসেছিস না দুই বোনের সঙ্গে বাবা মা কোথায় দেশেই আছে ভিড়ে জমি আছে যে ছেড়ে আসবে কেন তো তোরা এলি কেন গোপাল মুখ নিচু করে চুপ করে থাকে তন্ময় নরম স্বরে বলে তোদের কি হয়েছিল গোপাল আমার দু বোনকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে হয়েছে আর বলতে হবে না বুঝেছি ছাড়া পাওয়ার পর বাবা মা এখানে পাঠিয়ে দিয়েছে না হ্যাঁ গোপাল কাঁদো কাঁদো কণ্ঠে বলে তন্ময় গোপালের দেয়া আচার তর্জনী দিয়ে চেটে খায় মিষ্টি আমের আচার চমৎকার বানিয়েছে জিজ্ঞেস করে এই তিন বছরে দেশে যাসনি না বোনেরা যেতে দেয় না ওদের ধারণা আমি গেলে সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলবে যাসনি ভালোই করেছিস গোপাল চোখ মুছে বলে আমার দেশে ফিরতে খুব ইচ্ছে হয় এখানে আমার পড়ান টিকে না আমাদের গ্রামটা খুব সুন্দর এসএসসি পাশ করে যে পড়তে পারলাম না এজন্য খুব কষ্ট হয় স্কুলে আমি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা খুব ভালো গাইতে পারতাম সব অনুষ্ঠানে ভ্যাও ভ্যাও করে কেঁদে ওঠে গোপাল কাউন্টারে বসে থাকা ম্যানেজার ছুটে আসে ছেলেটা যখন তখন দেশের কথা মনে করবে আর কাঁদবে ওকে আমি ফেলতেও পারছি না গিলতেও পারছি না আপনি বুঝি বাংলাদেশ থেকে এসেছেন দেশের লোক দেখলে ওর দুঃখ আরও বেড়ে যায় তন্ময় ক্রুদ্ধ কণ্ঠে মুখ ভেঞ্চিয়ে বলে দুঃখ বেড়ে যায় ন্যাকামি দুপন ধর্ষিত হয়েছে তাতেও হুশ হয় না হবে কেন ও তো আপনার চেয়ে বেশি দেশপ্রেমিক আয় গোপাল দুজনে হন হনিয়ে চলে যায় দময়ন্তী অসন্তুষ্ট চোখে তন্ময়ের দিকে তাকিয়ে বলে হলো তো ভালো শিক্ষা পেয়েছ ওরা কি তোমার তিক্ততা বুঝতে পারবে আমার সঙ্গে রাগ ছাড়ছো ছাড়ো সবখানে ঝেরো না সবার মাথা সূক্ষ্ম নয় দময়ন্তী চলো অন্য কোথাও যায় কোথায় যাবে রাত সাড়ে আটটায় আমার ফ্লাইট এখনও অনেক সময় হাতে আছে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যায় সেখানে গেলে এক জায়গায় অনেক কিছু দেখতে পারবে ওরা যখন রেস্তোরাঁ থেকে বের হয় তখন গোপাল এসে সামনে দাঁড়ায় তন্ময় আগেই দময়ন্তীর কাছ থেকে কয়েকটা টাকা নিয়েছিল ওকে দেবে বলে টাকাগুলো ওর পকেটে দিয়ে দেয় ভালো থাকিস গোপাল অনেক ভালো থাকিস দেশ ছাড়া আমি ভালো থাকতে পারি না বিদেশে বেশি দিন থাকলে আমার পরাণ পড়ে আবার ওর চোখ জলে ভরে যায় ওর জন্য তন্ময়ের ভীষণ মায়া হয় দময়ন্তীর মৃদুস্বরে বলে তোমাদের দুজনের দু এক্সপ্রেশন আমার বেশ অভিজ্ঞতা হলো আমি ভুলবো না গোপাল তোমার মতো বোঝে না বলে রাগে না কেঁদে ভাষায় আর তুমি অনেক কিছু বোঝো বলে রাগ ছাড়ো তোমার এমন পরিস্থিতি হলে তুমি কি করতে আমি দুটোই করতাম কখনও রেগে যেতাম কখনও কেঁদে ভাসাতাম তন্ময় হা হা করে হেসে বলে আমিও তাই করি তোমাকে পেয়ে আমার মনে হয়েছে তুমি আমার রাগ ঝারার জায়গা চলো কোথায় যাবে বলছিলে দময়ন্তী গাড়ি ড্রাইভ করে পথের দুপাশে বাড়িঘর মানুষ ছুটে চলার প্রচণ্ড গতি অকসাত ও সব কিছু থেকে আগ্রহ হারিয়ে ফেলে ওর বমি পায় কান্না পায় ওর মাথায় বিতৃষ্ণার ঘূর্ণি জন্মায় কলকাতা শহর দেখবে না বলে চোখ পচে তোমার খারাপ লাগছে হ্যাঁ তন্ময় ক্লান্ত কণ্ঠে বলে রেস্ট নিবে ঘুমোতে চাও ধূত বাজাবো কোনা তো কোথায় যাচ্ছেলে যাও তোমার সঙ্গে প্রথম দেখা অথচ তুমি এমন ঠঙ্গে কথা বলছো যেন আমাদের হাজার বছরের পরিচয় তন্ময় শব্দ করে হাসতে থাকে ওর কথার উত্তরে কিছু বলে না ছোটোখাটো মোটো ছোটো দময়ন্তী একা থাকে ওর বেশ কয়েকজন ছেলে বন্ধু আছে ওদের সঙ্গে আড্ডা হয় কিন্তু ওকে তন্ময়ের ভীষণ বোকা মনে হয় খানিকটা গ্রাম্য যে সূক্ষ্মতা থাকলে কাউকে ও নিজের বিচারের মাত্রার উপরে উঠাতে পারে না দময়ন্তী তেমন নয় মাত্রার নিচে আধুনিকতার ভান আছে কিন্তু বোঝে না তবে ওর সঙ্গে ঘুরে কখনো ওর সরল মাধুর্য ওকে আকৃষ্ট করে ও অসম বয়সের বন্ধুত্ব উপভোগ করে এত চিঠি লেখালেখি হয়েছে যে মনেই হয় না এই প্রথম দেখা শুরু থেকে চেনা মানুষের মতো আচরণ করছে ও তন্ময়কে একটি জায়গায় নিয়ে যায় কী যেন একটা নাম বলে ওর মনে থাকে না তবে এখানে বিচিত্র জিনিসের সমাহার আছে পেইন্টিং গ্যালারি আকারে ছোট কিন্তু পুরোনো পেইন্টিংগুলো অ্যান্টিকের মতো কোনোটা আকারে বেশ বড় নতুন পুরনো মিলিয়ে বিভিন্ন শিল্পীর আঁকা ছবিগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখেও বাইরে চন্মনে দুপুর ভেতরে সীতাতোপ নিয়ন্ত্রিত কক্ষ বসার জায়গা আছে চেয়ারগুলো অ্যান্টিক চরিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রুচিশীল ও দময়ন্তীর দিকে তাকিয়ে বলে থ্যাংক ইউ দময়ন্তী হঠাৎ থ্যাংক ইউ ও ভ্রু কুচকে তাকায় জায়গাটা দারুণ যাক তবু একটু প্রশংসা পেলাম তোমার ইমেল পাওয়ার পর থেকেই ঠিক করেছিলাম তোমাকে এখানে নিয়ে আসবো তুমি সরাসরি এখানে চলে এলেই পারতে ভাত খাওয়ার কি দরকার ছিল হো হো করে হাসে দময়ন্তী ওকে বেশ আত্মতৃপ্ত দেখায় এটুকুই ও গ্রাম্যতা ওর গ্রাম্যতায় বিরক্ত হয় ওর হাসির শব্দ শুনতে চায় না বরং গণেশ পাইনের আঁকা বড় ছবিটার সামনে গভীর মনোযোগ দিয়ে দাঁড়িয়ে থাকে দারুণ এঁকেছে একসঙ্গে অনেক মানুষ একটি গ্রামের হাট কিন্তু প্রতিটি ফিগারের আশ্চর্য বৈশিষ্ট্য আর রঙের সংবেদনশীল ব্যবহারে মুগ্ধ না হয়ে উপায় নেই অনেকক্ষণ পর যখন গ্যালারি থেকে বের হয় তখন ভাবে কতবার কলকাতা এলো অথচ কারো কাছেই এই জায়গার কথা শোনেনি দময়ন্তীর নির্বাচনে ওকে আধুনিক মানুষের খানিকটুকু প্রশংসা দেয় কিন্তু মুখে আর কিছু বলে না পাচ্ছে এই উদ্ভট হাসি শুনতে হয় জায়গাটার কোনো একদিক থেকে পপ সঙ্গীতের সুর ভেসে আসছে সঙ্গে ড্রামের শব্দ ও নয়েজ পলিউশনে আক্রান্ত মানুষ তার স্বরে ভেসে আসা কণ্ঠ এবং বাজনার শব্দ ওকে অস্থির করে তোলে কিন্তু দময়ন্তীকে সে কথা বলার আগে ও তন্ময়কে নিয়ে ছোট একটি দোকানে ঢোকে মুখোশ টেরাকোটার খণ্ড মাটি ও পিতলের মূর্তি নানা ধরনের ধাতুর গয়না ছোট আকারের পুরনো পেইন্টিং কিছু বই ইত্যাদি দিয়ে সাজানো দোকান বেশ চমৎকার এমন একটি দোকান ঢাকায় আছে কিনা ও জানে না থাকতেও পারে পৃথিবীর সব খবর ওর নখদর্পণে থাকবে এটা ভাবার কারণ নেই দময়ন্তী বলে কেমন দোকানটা খুব সুন্দর কিনবে কিছু হ্যাঁ একটা মুখোশ কিনব তাহলে পছন্দ করে ফেলো একটি চিকন লম্বা কাঠের ওপর শাড়ি করে লাগানো ঘোট ঘোট বারোটা মুখোশের একটি পিস ও কেনে দময়ন্তিকে বলে এটা দিল্লি হয়ে ঢাকা পর্যন্ত যাবে তো নাকি টুকরো টুকরো হয়ে যাবে তুমি কিভাবে নেবে সেটা তার উপর নির্ভর করছে তোমার কোনো কায়দা জানা নেই আমি দোকানদারকে বলছি ভালো করে প্যাক করে দেওয়ার জন্য এটা যদি ভেঙে যায় তুমি কিন্তু আমাকে আরেকটি কিনে পাঠিও আচ্ছা পাঠাবো এটা কোনো কঠিন কাজ নয় আমার মনে হয়েছিল তুমি এমন জিনিসই বেশি পছন্দ করবে থ্যাংক ইউ দময়ন্তী তন্ময় গম্ভীর হয়ে ওকে ধন্যবাদ জানায় যেন ওর কাছ থেকে জিনিসটি পেয়েছে এমন ভাব দেখায় দময়ন্তী সেটি খেয়াল না করে খুশি হয় বলে চলো শাড়ি দেখবে এখানে বেশ কয়েকটা শাড়ির দোকান আছে অনিমার জন্য কিনতে পারো চলো দেখি কি ধরনের শাড়ি আছে বুটিক সব দেখতে পারো সূচের কাজ করা শাড়িও তোমার পছন্দ হবে আমার বিশ্বাস তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার নারী নক্ষত্র সব কিছু জেনে বসে আছো মায়ের জন্য শাড়ি কিনবো না চলো শাড়ি দেখার আগে চা খায় ছোট্ট একটি চায়ের দোকান পরিচ্ছন্ন দুজনে বেশ আমোদে মেজাজে চেয়ার টেনে বসে ওখানে বসেই দেখা যায় সামনের গোল চত্বর মাঝখানে মঞ্চ আছে খোলা মঞ্চ চারপাশে ছেলেমেয়েরা ভিড় করে আছে গানের প্রবল শব্দে তন্ময়ের কানে তালা লাগার উপক্রম কিন্তু পপ গানের সঙ্গে ছেলেমেয়েরা অনেকেই নাচছে তারুণের উদ্দীপনা দেখতে বেশ ভালো লাগে ওদেরকে চা সার্ভ করার আগেই একজন ঢোকে তাকে দেখে দময়ন্তী মৃদু হেসে বলে এসো তন্ময়ের দিকে তাকিয়ে বলে আমার বন্ধু অবনীশ এ সময়ে আমি ওকে এখানে আসতে বলেছিলাম তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব বলে কেমন লাগলো দময়ন্তীকে অবনীশ মৃদু হেসে বলে কেন এমন একটা প্রশ্ন করলেন আপনাদের ইমেইলে বন্ধুত্ব কেউ কাউকে তো আগে দেখেনি নি তাই আপনার কেমন লাগে দময়ন্তীকে একজন বন্ধুকে যেমন লাগা উচিত তেমন নিশ্চয়ই ভালো লাগে নইলে তো বন্ধুত্ব টিকতই না বেয়ারা চা দিয়ে যায় দময়ন্তী আর কাপ চা দিতে বলে অবনীশ তন্ময়ের দিকে তাকিয়ে বলে স্যান্ডউইচের অর্ডার দিই আমি খেতে পারবো না দুপুরে গাদা গাদা খাওয়া হয়ে গেছে দময়ন্তী দারুণ হোস্ট বুঝেছি আপনার অভিজ্ঞতা বেশ কর করে আপনি ভীষণভাবে আপ্যায়িত হন ওর বাড়িতে না অবনীশ স্মার্টলি বলে হ্যাঁ তা হই স্বীকার করতে কোনো সংকোচ নেই তন্ময় পূর্ণ দৃষ্টিতে অবনীশকে দেখে বেশ লাগে দেখতে যেমন হলে নারীরা প্রবলভাবে আকৃষ্ট হয় তেমন চেহারা নিজেই খানিকটা দুর্বলতা অনুভব করে এবং একই সঙ্গে লজ্জিত হয়ে নিজেকে বকা দেয় এই ভেবে যে লাটায় সুতো ছাড়ার সীমা থাকা উচিত ও সীমা ছাড়িয়ে যাচ্ছে অবনীশ কণ্ঠে কৌতুক নিয়ে বলে কিছু ভাবছেন ও স্বপ্রতিভাবে বলে হ্যাঁ কি অবনীশের কণ্ঠ বেশ ভারী ও চুপ করে থাকে চায়ের কাপে লম্বা চমক দেয় বেশ স্বস্তি হয় অবনীশের দিকে তাকায় এবং মুগ্ধতা প্রকাশে দ্বিধা করে না আপনার ভাবনার কথা বললেন না আপনি কি আমাকে পৌঁছে দিতে এয়ারপোর্টে যাবেন সেজন্যই তো এখানে জড়ো হয়েছি দময়ন্তীর হুকুম তাই তো ও মিনমিন করে দময়ন্তী আর অপনীশ হো হো করে হাসে ওর ভীষণ ক্রোধ হয় কিন্তু প্রবলভাবে নিজেকে সঞ্চত রাখে মনে হয় ও দময়ন্তীকে বোকা গাধা ভেবেছে আসলে গাধাও নিজেই কারো কারো ছদ্ম আবরণ খুলতে সময় লাগে দময়ন্তী ছদ্ম আবরণের ঢাকা নারী ওর কাছে অস্পষ্ট এবং রহস্যময়ী ও আকস্মিকভাবে বলে আমার এখন এয়ারপোর্টে চলে যাওয়া উচিত তুমি এখনও অনায়াসে আমাদের সঙ্গে আরও এক ঘন্টা কাটাতে পারো বিমানবন্দরে যায় আনুষ্ঠানিকতা শেষ করতে অনেক সময় বেশ সময় লেগে যায় আপনার তাহলে আর আমাদের সঙ্গে ভালো লাগছে না অপনিশ বাঁকা চোখে তাকায় আপনি বিগড়ে গেলেন কেন বলুন তো খুই বিগড়ায় তো বিগড়াচ্ছ কি না জানি না তবে তোমার মুড অফ হয়ে গেছে যাক গে চলো যায় ওঠো অপনিশ তবে মনে রেখো ঢাকায় গেলে আমি আর এক একসঙ্গে তোমার বাসায় যাবো কেমন ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না চলো যায় তারা বিমানবন্দরে পৌঁছে গেল তন্ময় ওর দিকে তাকায় না জানে ওর অভিব্যক্তি এমনই যে কেউ চট করে বলতে পারবে না যে ওর ভেতরে কোথায় কি তোলপার হচ্ছে বিমানবন্দরের ভেতরে ঢোকার আগে ওরা ওকে বিদায় জানায় এই সীমানার পরে ওরা আর যেতেও পারবে না বলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অবনীশ হাসতে হাসতে বলে হ্যাঁ কোথাও না কোথাও তো হবেই পৃথিবীটা খুবই ছোট তোমারও কি তাই মনে হয় দময়ন্তী হয়ই তো অবনীশ বলেছে বলে নয় আমিও এটাই বিশ্বাস করি নিশ্চয়ই তোমার সঙ্গে আবার দেখা হবে তাই যেন হয় আসি দময়ন্তী ওকে জড়িয়ে ধরে অবনীশ হাত মেলায় মৃদুস্বরে বলে ভালো থাকবে তন্ময় ট্রলি ঠেলে ভেতরে ঢুকে যায় পেছনে তাকায় না এটা ওর অভ্যেস নয় ওর মনে হয় ওরা দাঁড়িয়ে আছে আবার দেখা হবে এই বিশ্বাস ওর নিজেরও আছে ও অভ্যেস ভেঙে পেছন ফিরে তাকায় দেখে ওরা দাঁড়িয়ে আছে ওকে হাত নেড়ে বিদায় দেয় প্লেনে বসে তন্ময়ের মনে হয় ইমেলে বন্ধু হওয়া দময়ন্তী কিংবা লন্ডনে দেখা আসা নীলিমা মাধবী জুলিয়ানার সঙ্গে অনিমার কোনো মিল নেই অনিমা এদের মতো করে এখনো পর্যন্ত জীবনকে দেখেছে বলে ওর মনে হয় না তাহলে অনিমা কি বিয়ের পরে জীবনকে নতুন করে দেখতে শিখবে নাকি ও নিজের সঙ্গে কোনো যুদ্ধ না করে পরিস্থিতি মেনে নিয়ে জীবন কাটাবে কোনটা হবে অনিমার ঠিকানা শান্ত নিস্তরঙ্গ গ্রামীণ পরিবেশে বড় হওয়া অনিমার আসলে জীবনকে দেখাই হয়নি এইসব নারীর ভাবনা অনিমার জীবনে শক্ত অবস্থান তৈরি করেনি তন্ময় সিটের গায়ে হেলান দিয়ে চোখ বুঝে ভাবে অনিমার কি আছে এখনও ওর জন্য অপেক্ষা করে মুহূর্তে ধর্মর করে আবার সোজা হয়ে বসে বিচলিত বোধ করে আতঙ্কিত হয় পাশের সিটের ভদ্রলোক অবাক হয়ে বলে কিছু হয়েছে নো থ্যাংকস তন্ময় নিজের উৎকণ্ঠায় বিব্রত বোধ করে পাশ দিয়ে চলে যাওয়া এয়ার হোস্টেসকে বলে আমাকে একটু পানি দেবেন ওর মনে হচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ও যেন নতুন অনিমাকে দেখতে পাচ্ছে এবং সঙ্গে সঙ্গে এটাও ভাবে অনিমা যদি বদলে যায় তাহলে ও অনিমাকে বোঝার মতো অভিজ্ঞতা অর্জন করেছে এটাকে কি ও জ্ঞান বলবে হ্যাঁ জ্ঞানও বলা যায় অবশ্যই ও জ্ঞান লাভ করেছে শিখেছে এটা ভাবতেই ওর মাথা হালকা হয়ে যায় ও নড়ে চড়ে বসে উইন্ডো সিটটা পেয়েছে বলে জানলা দিয়ে তাকিয়ে নীলিমা দেখে আবার মন খারাপ হয়ে যায় অনিমা কি ওর ওপর আস্থা রাখতে পেরেছে ওর লেখা একটা চিঠিও কি অনিমা পেয়েছে নীলিমা জুড়ে অনিমার মুখ ভেসে ওঠে মনে হয় ও একটি অন্যরকম মেয়ে মাধবী বা নীলিমার মতো জীবনের শিক্ষা না থাকলেও ও নিশ্চয় পরাভূত হবার নয় তন্ময় আবার আশ্বস্ত হবার চেষ্টায় সিটের গায়ে হেলান দেয় পাশের যাত্রীটি আবার বলে কিছু হয়েছে না তো আমি ঠিক আছি এতক্ষণে পাশের যাত্রীটির ওপর ও বিরক্ত হয় রেগে যায় পরক্ষণে নিজেকে শাসায় ও তো অস্থিরতা দমাতে পারছে না এবং তা কোনো না কোনোভাবে ওর আচরণে প্রকাশ পাচ্ছে পাশের যাত্রীটি নিঃসন্দেহে একজন তীক্ষ্ণ ব্যক্তি সরাসরি ওর মুখের দিকে না তাকিয়ে ঠিকই ওর অস্থিরতা অনুভব করতে পারছে তিনি কি একজন মনস্তাত্ত্বিক নাকি লেখক ও ওর ভাবনায় নিশ্চুপ হয়ে যায় প্লেন ল্যান্ড করার আগে পাশের যাত্রী ওকে জিজ্ঞেস করে আপনি কি দিল্লিতে থাকেন না ঢাকায় একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করব কত দিনের এই তো দিন পনেরো ভদ্রলোক তার কার্ড দিয়ে বলে সময় পেলে আসবেন তন্ময় তাকিয়ে দেখে তিনি একজন সাইকিয়াট্রিস্ট চেম্বারের ঠিকানা আছে ও মৃদু হেসে বলে থ্যাংক ইউ প্লেন ততক্ষণ মাটি হয়েছে রানওয়েতে দৌড় খাচ্ছে সিট বেল্ট খোলার শব্দ উঠেছে প্লেন থেমে গেলে সবাই মাথার উপরের লকার থেকে ছোটোখাটো ব্যাগগুলো নামায় ভদ্রলোক পায়ের কাছে রাখা নিজের ব্যাগটি তুলে নিয়ে বলে আসি তন্ময় ঘাড় নাড়ায় ও জানে তার দেয়া কার্ড ওর কোনো কাজে আসবে না ওর মানসিক অবস্থা এখনও সেই পর্যায়ে পৌঁছেনি ও ধীরে সুস্থে নামার জন্য অপেক্ষা করে এবং শেষ পর্যন্ত এয়ারক্রাফটের শেষ যাত্রী হয়ে সিঁড়িতে পা রাখে দিল্লিতে কয়েকটা দিন ওর হাওয়ার বেগে উড়ে যায় ওয়ার্কশপের পাশাপাশি নতুন দিল্লি পুরনো দিল্লি মিলিয়ে পাঁচশো ছবি তোলে সবচেয়ে অবাক হয় সড়ক দ্বীপে চাদর জড়িয়ে ঘুমিয়ে থাকা নতুন দিল্লিতে বাসকারী গৃহহীন মানুষদের ছবি তোলে ভাবে দক্ষিণ এশিয়ার শীর্ষবিন্দুতে অবস্থানকারী দেশের রাজধানীর প্রথম আলোর সকাল এমনই ক্যামেরা ব্যাগে ঢোকানোর সময় রাতের উপার্জনকারী একটি কিশোরী কাছে এসে বলে আমার একটা ছবি তুলবেন হ্যাঁ তুলতে পারি কিন্তু ছবি তো তোমাকে দিতে পারবো না আমি তো ছবি চাই না তাহলে কি চাও টাকা বিশ টাকা দিলেই হবে তোমার ছবি দিয়ে আমি কি করবো উপার্জন করবেন উপার্জন হ্যাঁ দিলের একটি মেয়ে যে শরীর বিক্রি করে তার ছবি পত্রিকায় দিতে পারবেন এক্সিবিশন করতে পারবেন এমনই আপনিও টাকা পাবেন টাকা আমি পাব কি না জানি না তবে তোমার একটি ছবি আমি তুলব গাঢ় লাল রঙের লিপস্টিকটা কি লাগাব না তার দরকার নেই সন্ধ্যায় যখন সাজি তখন ওই লিপস্টিকটা লাগায় তুমি এখানে দাঁড়াও ক্লান্ত বিষণ্ন মেয়েটির চোখ জোড়ায় যেন পরাজিত মানুষের ছায়া তন্ময় শিহরিত হয় এমন চোখ ও আগে দেখেনি ছবি তোলা হলে টাকা দিতে দিতে বলে তোমার নাম কি। আমার তো অনেক নাম কাস্টমাররাই নাম দেয় মায়ের রাখা নাম আমার মনে নেই আপনিও আমাকে একটা নাম দিতে পারেন আপনিও তো আমার কাস্টমার কাস্টমার তন্মার মাথায় আকাশ ভেঙে পড়ে মেয়েটি খিলখিল হাসিতে দিনের প্রথম আলো ভরিয়ে দেয় বলে কাস্টমার না হলে টাকা দিলেন কেন আমরা তো পোলাও খাই আবার মুড়িও খায় সব খাওয়া কি একরকম আশ্চর্য তন্ময় হা করে তাকিয়ে থাকে ভাবে কত বয়স হয়েছে ওর মেয়েটি খিলখিল হাসি হেসে বলে হা আপনি এখানে এলে আমাকে পাবেন আমি এই এলাকার চারপাশেই থাকি আসবেন কিন্তু এই সময়ে আমি আপনার অপেক্ষায় থাকব অপেক্ষায় তন্ময়ের মাথা বন বন করে দেখতে পায় মেয়েটি উল্টো দিকের ফুটপাথে উঠে চলে যাচ্ছে ওর ইচ্ছে করে ছুটে গিয়ে মেয়েটিকে বলে আসতে আমার অপেক্ষায় তুমি থেকো না তোমার সঙ্গে আমার আর কোনো দিন দেখা হবে না কিন্তু কি লাভ এটাই বোধ হয় ওর উপার্জনের ভাষা ও সবাইকে এভাবেই বলে হয়তো নিজেকে যুক্তি দেখিয়ে খানিকটুকু শান্তনা খোঁজে তন্ময় দুদিন পর ঢাকায় ফিরে মাকে ঘটনাটা বলেও সাবেহা এক মুহূর্ত চুপ করে থেকে বলে সখিনাকে তুই আমার কাছে নিয়ে না এলে ও হয়তো এভাবে নিজের জায়গা খুঁজে নিত সোনা। তন্ময় চেঁচিয়ে বলে তুমি আমার কথা বললে না কেন আমিও তো চুপ কর চুপ কর বলছি তুই শুধু আমার ছেলে শুধু আমার বানু হিংস্র কণ্ঠে কথা বলে হাও মাও করে কাঁদতে থাকে তন্ময় মাকে জড়িয়ে ধরে কোলে মুখ গুজলে ওর মনে হয় একটি বিশাল সত্য প্রবাহিত হয়ে যাচ্ছে দুজনের দীর্ঘ সময়ের মধ্যে দুজনকেই এই সত্য করে খায় কখনো সেটা সামনে আসে কখনো অদৃশ্য থাকে তারপরও সম্পর্কে সুষম টানের ফাঁক গলিয়ে সেই সত্য নাক গলায় উপায়হীন জীবনের নির্মম কষ্ট অনিমার সামনে এখন অসীম শূন্যতা চারদিক থেকে ওকে ঘিরে ধরা হয়েছে বড় বাধা বাবা সেই সঙ্গে বাবার ভালোবাসা দায়িত্ববোধ ভবিষ্যৎ চিন্তা এবং মেয়ের নিরাপদ জীবন দেখার তীব্র বাসনা ওকে দমিয়ে রাখে এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসার ওর কোনো উপায় নেই ও সব কিছু বাদ দিয়ে তো আমি হতে শেখিনি ও বাবাকে অস্বীকার করবে কিভাবে। অনিমার দিনগুলোতে অন্ধকার ভরে থাকে এরপরও স্টেশনে ট্রেন এলে বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকে না তন্ময় নামে না দুদিনের মাথায় দেখতে পায় সাদেক আলী ও তার ছেলে তারেক ট্রেন থেকে নামছে অনিমা বুঝে যায় বাবা আর অপেক্ষা করবে না সবই গুছিয়ে ফেলেছে তার চাচা তো ভাই আর ভাইয়ের ছেলেকে আনিয়েছে ও ছুটে ভেতরে আসে পাখি বানিয়ে রাখা চিঠির ব্যাগটা টান দিয়ে নামিয়ে ঘরময় উড়িয়ে দেয় কত দিকে গড়িয়ে যায় পাখিগুলো ও চৌকিতে ঠেস দিয়ে পা ছড়িয়ে মেঝেতে বসে থাকে ওর শরীর হিম হতে থাকে এক সময় ওর মনে হয় ওর ঘুম পাচ্ছে ও এক কাগজের পাখি বুকে জড়িয়ে চোখের সঙ্গে মাথা হেলায় অতিথি নিয়ে বাড়ি এসে তৌফিক অনিমাকে এই অবস্থায় দেখে আতকে ওঠে ওর কাছে উবু হয়ে বসে আস্তে করে ডাকে মা অনিমা খোলা চোখে বাবাকে দেখে কি হয়েছে মা কিছু তো হয়নি বাবা তুই ভালো আছিস তো মা ভালো তো আছি বাবা ইয়ে মানে ওরা এসেছে তুই আমাকে নিয়ে তুমি আর কিছু ভেবো না বাবা তুমি আমাকে কত ভালোবাসো তোমার ঋণ কি আমি শোধ করতে পারি বাবা আমাকে দিয়ে তোমার কোনো অবমাননা হবে না সত্যি বলছিস মা হ্যাঁ বাবা তৌফিক খুশি মনে উঠে যায় অনিমা শুনতে পায় ওর বাবা সাদেক আর তারেকের সঙ্গে উঁচু স্বরে কথা বলছে ও বুকের সঙ্গে থুতনি ঠেকিয়ে বলে ভালোবাসাহীন জীবনের একটি বিয়ে পুরো জীবনের আর কতটুকু খাবে দেখতে হবে আর একটি ভালোবাসার অপেক্ষায় জিততে পারে কি না এ অপেক্ষা তারেককে নিয়ে এভাবে বেশ ভালোই একটি সময় গেল সামনে কি আছে অনিমা জানে না ও জানার জন্য ভাবতেও চায় না ওর মাথা ফাড় হয়ে যায় এবং বুঝতে পারে বুকের ভেতরের সবটুকু জায়গা জুড়ে নুড়ি বেছানো কখনো সেসব নুরি আশ্চর্য টুং টুং করে ওর কিছুই করার নেই শুধুই কান পেতে থাকে অনিমা নিজেকে শক্ত করার চেষ্টা করে দুদিন পরে বিয়ে রঙিন কাগজ দিয়ে স্টেশন মাস্টারের বাড়ি সাজানো হয়েছে অনিমার ছাত্রছাত্রীদের নেতৃত্ব দিচ্ছে মাসুম মনের সুখে ওরা রঙিন কাগজ কেটে ফুল বানাচ্ছে নৌকা পাখি হাতি ঘোড়া নানা কিছু বানাতে চাইছে কখনো ঠিক মতো হয় কখনো হয় না তাতে কি পুরো বাড়ির দেয়াল ভরে যাচ্ছে সেসব নকশায় মাসুম মাঝে মাঝে অনিমার সামনে এসে দাঁড়ায় কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না আসলে ওর বলারও কিছু নেই মানুষটি যে এখান থেকে গেল আর কোনো খবর নেই ঠোঁট উল্টে বলে এমন ভবগুড়ে মানুষের সঙ্গে আপার বিয়ে না হওয়াটাই ভালো কোনদিন আবার আপাকে দেখে কোথায় উড়ে যাবে কে জানে ভালোই হয়েছে ও ছেলে মেয়েদের তাগাতা দিয়ে জিঞ্জির বানানো শেষ করে গেটের উপর এটা ঝোলাতে গিয়ে আকস্মিকভাবে ওর খুব মন খারাপ হয়ে যায় ওর দু চোখ ভেসে যায় জলে কান্দেন কেন মাসুম ভাই আপাজে থাকবে না সেজন্য মন পড়ে ঠিক আমারও দুঃখ লাগে অন্যরা হইচয় করছে মাসুম দু হাতে চোখ মুছে ওদের সঙ্গে মিলে যায় পরদিন বিয়ে কোণে সেজে বসে থাকে অনিমা চমৎকার বেনারসি শাড়ি এনেছে সঙ্গে হালকা গয়না কসমেটিক্স অনিমা তাকিয়ে দেখেই বোঝে যে ওদের সাধ্য অনুযায়ী ওরা এনেছে একটু পরেই বরের বেশে তারেক ঢুকবে বাড়িতে সবটাই খুব সাজানো খুবই সংক্ষিপ্ত মনে হয় অনিমার জীবনের বিশাল একটি পর্ব কেমন ধুলি মলিন বাস্তবতায় মুখ থুবড়ে পড়ে গেল এই পর্ব আর টেনে তোলা যাবে না ওটাকে ধুলোবালির নিচে আড়াল করে টেনে তোলা যাবে না এর বেশি কিছু ও আর ভাবতে পারে না ভাবাটা সঙ্গত নয় শুধু তন্ময় স্মৃতি বুকের ফ্রেমে উজ্জ্বল যে ছবি তন্ময় উঠিয়েছিল তার কোনো কপি অনিমার কাছে নেই কথা ছিল তন্ময় ঢাকায় গিয়ে প্রিন্ট করে আনবে অনিমা নিজেকে শক্ত করে বলে এই ছবিগুলো আমি চাই না তুমি তো কত জায়গাতেই যাও কোনো এক জায়গায় ফেলে দিও তন্ময় এখনও স্মৃতির মানুষ বিয়ে পড়ানোর সময় তৌফিক নিজের মেয়েকে চিনতে পারে না তৌফিকের বুক মুছড়ে ওঠে ও এতটাই অচেনা হয়ে গেল কেন এই অন্য অনিমা কি আমার মেয়ে তৌফিকের কান্নায় উপস্থিত সকলে চমকে ওর দিকে তাকায় গভীর রাতে তারেক অনিমাকে বলে চলো বাইরে যায় বাইরে হ্যাঁ দেখো কি সুন্দর পূর্ণিমা তুমি চাইলে আমরা রেললাইন ধরে অনেক দূর চলে যেতে পারি যাবে স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে পারি এর বেশি নয় তারেক ওকে বুকে নিয়ে বলে এত ছোট স্বপ্ন তোমাকে ছাড়া আমি কখনো কারো কথা ভাবি নি তোমাকে না পেলে আমি বিয়েই করতাম না সারা জীবন একা থাকতাম এই তোমাকে ছুঁয়ে বলছি একটুও মিথ্যে না দুজনে হাত ধরে বাইরে আসে শুনশান রাত পাখির ডাকও নেই শুধু ভরা পূর্ণিমার জ্যোৎস্নায় চরাচর প্লাবিত হয়ে আছে প্ল্যাটফর্মের কাঠের বেঞ্চে দুজনে বসলে অনিমার মনে হয় পূর্ণিমা আছে বলে দুঃখ খোলা যায় তারিখের মতো ছেলেদের হৃদয় জুড়ে পূর্ণিমা একদিন পরেই বিকেলে ট্রেন আসার শব্দে মুছড়ে ওঠে অনিমার বুক ও নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করে না স্মৃতি এখনও ভীষণ তাজা সামাজিকভাবে ওর আর কারোর জন্য অপেক্ষা করার অনুমোদন নেই কিন্তু বুকের গভীরে নিজেকে আড়াল করবে কোথায় ও জায়গাটুকু ওর একার ওখানে ও যে কাউকে রাখতে পারে যে কারো কথা ভাবতে পারে যতদিন খুশি ততদিন ও দু কান ভরে ট্রেনের শব্দ শোনে শুনতে ওর খুব ভালো লাগে সে আনন্দ নিয়ে তারেককে বলে তুমি চা খাবে না এখন চায়ের দরকার নেই চলো দুজনে ঘুরে আসি রাস্তার ধারে মকবুল মিয়ার দোকানের বেঞ্চে বসে চা খাবো খাবে হ্যাঁ খাবো ওই চা খেতে ভীষণ মজা পায় মজা কেন ওরা যেভাবে চায়ের পাতা সেদ্ধ করে চা বানায় সেটাই আমার মজা আমরা তো ওভাবে চা বানাতে পারি না হাসতে হাসতে তারেক বলে তাহলে চলো যায় একটু অপেক্ষা করো হাতের কাজটুকু সারি বেশি দেরি করা চলবে না কিন্তু একদমই না আসছি এক্ষুনি তার একটুক্ষণ আগে তন্ময় নেমেছে ট্রেন থেকে ওর কেমন অচেনা লাগে ফুলমসি স্টেশনকে কোথায় যেন কি ঘটেছে দারুণ আকাল চারদিকে এই দুর্ভিক্ষপূর্ণ এলাকাটি ওকে মর্মাহত করে নাকি বিদেশ থেকে ঘুরে আসার কারণে এই অখ্যাত স্টেশনটি ওকে টানতে পারছে না নাকি এখানে কোনো বিপর্যয় ঘটেছে তন্ময় নিজেকে প্রশ্ন করে কিন্তু বুকের ভেতরে উত্তর পায় না ট্রেন থেকে এখানে নামার পরেই বুকের ওই জায়গাটা অসার হয়ে আছে আর দূর থেকে তন্ময়কে দেখে মাসুমের হাত থেকে সবুজ পতাকাটা পড়ে যায় ও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পতাকাটা ওঠাতেও মনে থাকে না ট্রেন চলে গেছে যাত্রীরাও কেউ নেই তন্ময় ওকে দেখে এগিয়ে আসে ও পতাকাটা উঠিয়ে মাসুমের হাত দিয়ে বলে কেমন আছো মাসুম আপনি এতদিন কোথায় ছিলেন তন্ময় ভাই আমার কি থাকার জায়গার অভাব যেখানেই যায় সেখানেই ঠায় মাসুমের হা করে তাকিয়ে থাকা দেখে বলে কি হয়েছে তোমার এমন করছো কেন মনে হচ্ছে তোমার খুব কষ্ট মাসুম আস্তে করে বলে তাহারা চাচি মারা গেছে কবে দুদিন আগে আমি নিজের হাতে কবরে নামিয়েছি ও আচ্ছা তোমার সঙ্গে ও বাড়িতে যাব ফজর আলী আর হনুভাকে ছবি দিয়ে আসব অনিমা কেমন আছে মাসুম জানি না জানো না সেজন্য তুমি অনিমার কথাই বলছো না বেশ মজার ছেলে তুমি মাস্টার সাহেব অফিসে আছেন না বাড়িতে তাহলে চলো আমরাও বাড়িতে যাই তোমার সঙ্গে কথা বলে কতটা সময় পার করে দিলাম আপনি যান আমার কাজ আছে আর দশ মিনিটের মধ্যে উল্টো দিক থেকে আরেকটা ট্রেন আসবে মাসুমের কথাগুলো খুব কাটা কাটা মনে হয় তন্ময়ের কানে খট করে বাঁচে তারপরও ওর ঘাড়ে হাত রেখে বলে বুঝতে পারছি কোনো কারণে তোমার মুড অফ যাকে আমি যাই প্ল্যাটফর্ম পার হতেই কাগজের ফুল পাতায় সাজানো বাড়িটা ওর চোখে পড়ে তন্ময় থমকে দাঁড়ায় মনে হয় কাগজগুলো ম্যাথিউর টেবিলে রাখা রঙিন পাথর বর্ণিল দুটিতে ফুলমসি স্টেশনে অদ্ভুত আলো ছড়িয়েছে তাহলে কিছুক্ষণ আগেও যেন জায়গাটিকে দুর্ভিক্ষপূর্ণ মনে হয়েছিল ওর তন্ময় ফিরে আসে মাসুবের কাছে অনিমাদের বাড়িটা অমন সাজানো কেন মাসুম দুদিন আগে আপার বিয়ে হয়েছে ও তন্ময় মাসুমের খাড়ে হাত রাখে বলে যে ট্রেনটি আসবে বললে আমি ওই ট্রেনেই উঠব ওটা তো ঢাকায় যাবে না যেদিকে খুশি সেদিকে যাবে যাওয়া হলেই হয় পাঁচ মিনিটের মধ্যে মাসুম সবুজ পতাকা ওড়ায় তন্ময় দেখতে পায় দ্রুত গতিতে আসা ট্রেনটা গতি কমিয়ে আস্তে আস্তে স্টেশনে ঢুকছে ও মাসুমের দিকে একটি ছোট ব্যাগ এগিয়ে দিয়ে বলে এটা অনিমাকে দিও এর ভেতরে আমার তোলা ওর কয়েকশো ছবি আছে শেষ হল লেখক সেলিনা হোসেনের উপন্যাস অপেক্ষা আমার পরিবেশনা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর উপন্যাসটি এতক্ষণ শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায় আজ এখানেই বিদায় নিচ্ছি